ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসেই করোনা উপসর্গ নিয়ে মৃত্যু 403 জনের। বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 জুন থেকে 24 জুন পর্যন্ত করোনা ও করোনা উপসর্গ নিয়ে 403 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা নিশ্চিত হয়েছে 111 জন, বাকিদের মধ্যে 292 জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর আলাউদ্দিন আল আজাদ। তবে মৃত্যুর পরপরই হাসপাতালের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহগুলো ব্যাগে ভরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।